মাইস সিমের বাংলাদেশের ফাইনা উরির বিচি দিয়ে মাগুর মাছ দিয়ে এইটা রান্না করলাম আজকে। ফলো মাই পেজ ফ্রেন্ড। আসসালামু আলাইকুম, রমজান মুবারক সবাইকে। লাস্টের রমজান, কি এবাদতের দিন, সবাই কি করতেছেন, এবাদত করতেছেন? লাস্টের রমজান এই সপ্তাহেই তো শেষ, আগামী শুক্রবারেই তো আল্লাহর হুকুমে শেষ আমাদের। তাই এখন আজকে জাহির জন্য শুধুমাত্র একটা কুকিং নিয়ে আসছি। পেঁয়াজ আমি এই চামচ দিয়ে, দুই চামচ হবে কি এক চামচ হবে, নরম করছি, সফট করছি। এই যে দেখেন, পেঁয়াজ এক চামচই বড়া, এক চামচ পেঁয়াজ আমি খাটিয়া একটু তেলের মধ্যে বিরাম করে রাখছি। এখন প্রপারলি তেল দিব, যতটুকু দেওয়া, তেল না দিলে তো রান্নাই হবে না, দিতে তো হবে। হ্যাঁ, তেল দিলাম। তারপরে রসুনের পেস্ট এক চামচ দিলাম। তেল আর রসুনের পেস্ট দিলাম এটার মধ্যে। খুবই মজার একটা খাবার আজকে রান্না করতেছি, খুবই সহজ, এত তাড়াতাড়ি হয়ে যাবে, এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আপনারা যদি বেচেলার কেউ রান্না করতে চান, এটাই রান্না করবেন, খুব তাড়াতাড়ি হয়। তাহলে এখন আমি মশলাটা দিয়ে দিই। এটা মরিচের পাউডার, টেস্ট অনুযায়ী দিবেন যে যতটুকু খাইতে চান। এইটা ধনিয়ার পাউডার এক চামচ দিলাম। এটা মিক্স কারি পাউডার দিলেও হয়, না দিলেও হয়, এমন কিছু নাই, থাকলে করে দিবেন। এটা কাশ্মীরি পাউডার, এটা হলদির পাউডার, একটা জিরার পাউডার আমি আধা চামচ দিলাম, একটু দিলাম। মশলাগুলা জলে যাতে না যায় এই জন্য আমি একটু পানিও দিব। পানির সাথে পেঁয়াজের সাথে মশলাগুলারে একটু সফট, একটু বিরাম করবো সবটা একসাথে, যাতে মশলাগুলা জলে না যায়। মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, ভাবছি আজকে একটা আমাদের দেশি স্টাইলের একটা রান্না করতেছি। তো কি রান্না করতেছি, সবাই পছন্দের, এইটা কিন্তু সবাই পছন্দ করে জানি আমি। এই দেখেন, আইনা উরির বিচি, এটা ফ্রাশের বিচি নাই কিন্তু, এটা আমাদের গ্রামের যে উরি হয় না, সিম হয় আইনা উরি, সেইটার বিচি আমি। এই যে দেখেন কি সুন্দর বিচিগুলা, মোটা মোটা আইনা উরির বিচি, এটা কিন্তু খুব টেস্টি হয়। আর এটা কি দিয়ে রান্না করতেছি আজকে, মাগুর মাছ দিয়ে। কেউ মাগুর মাছ বলে আমরা সিলেটিরা, হয়তো অন্য কেউ বলে ক্যাটফিশ, ক্যাটফিশও অনেক লোক বলে। তো আমি আজকে রান্না করতেছি মাগুর মাছ দিয়ে। এই যে মাগুর মাছ, হয়তো চিনতে পারে, মাগুর মাছগুলা বিরাম করে তেলের মধ্যে মশলা দিয়ে বিরাম করে রাখছি, যাতে মাগুর মাছটা একটু পিস্তা পিস্তা লাগে। তো এই জন্য আমার মনে হয় বিরাম করে দিলে একটু ভালো হয়, আমার মনকে বুঝতেই আমি আর কি, যতক্ষণ বিরাম করে দিব তারপরে মনে হয় এটা খাইতে আরও টেস্টি হবে। এই জন্য নুন মশলা সব দিয়ে আমি একটু তেলের মধ্যে বিরাম করলাম। ওই সিমের, সিমের বিচি খুব ভালো করে মশলাটা বিরাম করবে, কারণ পেঁয়াজ অলরেডি আগে থেকে বিরাম করে রাখা ছিল তেলের মধ্যে, এই জন্য বেশি সময় লাগে না বিরাম করতে। তখন আমি সিমের বিচিটা বিরাম করতে দিলাম, ডালিয়ে দিলাম। দেখুন ওইটা মশলার সাথে বিরাম হইতে থাকবে, খুব ভালো করে ওয়াশ করে রাখছি কিন্তু। এখন বেশ করে গ্যাস বাড়াইয়া দিলাম, সিমের বিচিগুলো রেডি হয়ে আসুক, ঘুরিয়ে রাখি। আর 5 মিনিট সিমের বিচিগুলো আমি বিরান করবো। এইটা রাই, 5 মিনিট সিমের বিচি বিরান করবো ভালো করে, তারপরে ফিরে আসবো।
সিমের বেশি রেডি, আমি এই মাছগুলো দিয়ে দিতেছি সব ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে ওইটা তো ধুইয়া পানি দিয়ে দিব সিমের বেশিতে। সিমের বেশি একদম রেডি, এখন পুরা ঝোলটা দিয়ে দিব। সিমের বেশি আবার ঝোল বেশি আলুর মতো লাগে, নামাইলে তকতকা হয়ে যাবে, এই জন্য প্রথমে একটু ঝোল দিয়ে রান্না করা ভালো। নামানোর পরে এই যে দেখেন এইরকম এইরকম ডুবু ডুবু করে রাখছি, আর ফিরে আসবো আবার। এখন শেষ হয়ে গেল সিমের বিশি রান্না, এখন ফিনিশিং দিতেছি ধনিয়া পাতা দিয়ে। সিমের বিশি আর মাগুর মাছ দিয়ে এটা রান্না করলাম আজকে, দেখাই আপনারাকে সিমগুলা কীরকম রয়েছে আস্তা আস্তা। এই যে দেখেন মাগুর মাছের সাথে একদম আস্তা আস্তা সিমের বিশি, তো ওইরকমই রান্না করলে সবাই পছন্দ করবে, বিশিগুলাও আস্তা থাকবে আর বেশ টেস্টি হবে।